নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদেরকে স্বাগত। আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকের আমি পিঠা করব কলা পাতা দিয়ে, নারকেল পিঠা। তা দেখুন বন্ধুরা, ওই আমাদের গাছ, ওই গাছ থেকে আমি নারকেল পাড়ব। আর নারকেল পাড়ার জন্য আমি এই কাস্তে বেঁধে নিয়েছি নারকেল আমি পাড়ার জন্য। তো এই নারকেলগুলো এখন পুরুষ্ট হয়নি, ওই নারকেলগুলো ওই পাঁচটা আছে, ওই নারকেল থেকে পুরুষ্ট হয়ে গেছে, ওই নারকেল আমি পাড়ব। এইটা পাড়ব, নারকেল পেরেছি বন্ধুরা। দেখুন ওই কলের চাতালে পড়ে গেছে, দেখুন বন্ধুরা ওই নারকেলটা কোনো পড়েছে। আমি এখন নিচে নেবে নারকেলটা ছাড়িয়ে নেব। এবারে নারকেলটা আমি কেটে নেব। নারকেল আমার ছাড়ানো হয়ে গেছে, এবারে কলা পাতাটা আমি কেটে নেব। কলা পাতা আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, এবারে আমি কেটে নেব বটি দিয়ে ছোট ছোট করে। এরকম করে কেটে নিতে হবে, এরা মাপ করে করে, কেন পিঠাগুলো সব একই রকম ঘিরে হবে। এই নারকেলটা আমি ভেঙে নেব, নিয়ে পুড়ে নেব। দেখুন নারকেলটা কত সুন্দর পুরুষ্ট হয়েছে। এবারে আমি কুড়ে নেব। নারকেলটা আমার কড়া হয়ে গেছে, পাকাটা আমি জ্বালিয়ে দেব। এবার পাকা জ্বালার জন্য আমি খড় আনতে যাব। খড় দিয়ে আমি চলে এসেছি, এবার এই পাকাটা জ্বালিয়ে দেব। এই কড়া তুলে দিলাম, পাকাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো গরম করার জন্য।
এবার জলেতে আমি লবণ দিয়ে দেব। এবার একটু ঘেঁটে দিতে হবে, জলটা গরম হয়ে গেছে। এবার আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। এই কড়াইতে ফেলে ডোটা ভালো করে তৈরি করে নিতে হবে। আতপ চালের গুঁড়ো সবসময়ের জন্য গরম জলেতে কড়াইতে ফেলে ডোটা এইভাবে তৈরি করে নিতে হবে, নিলে ভালো হবে। ডোটা হয়ে গেছে, এবারে আমি লাবিয়ে নেব। এই ডোটা ততক্ষণই ঠান্ডা করতে দিয়েছি, এবারে আমি নারকেল ছাড়াই ছাই মারার জন্য কড়াটা তুলে দেব। এবারে দিয়ে দেবো নারকেল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাটিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো চিনি। এবারে ভালো করে কাটি দিয়ে নারকেলটা ভালো করে ছাই মেরে নিতে হবে। নারকেলটা আমার ছাই মারা হয়ে গেছে, তো এবারে আমি ডোটা ঠান্ডা হয়ে গেছে, ডোটা আমি মেখে নেব। এটা নিচে লাবিয়ে রেখে দিতে হবে। এটা ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। এরকম করে লেচি কেটে নেব সবগুলো। লেচিগুলো আমি সব লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলে নেব। এরকম করে গোল করে বেলে নিতে হবে। আমি গোল করে নিয়েছি রুটির মতন করে। এবার কি ভিগে পিঠেটা বানাবো কলা পাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আমি তুলে নিচ্ছি। এই কলা পাতা আমি দিয়ে দিলাম। এবার এই নারকেল ছাইটা এতে দিয়ে দিচ্ছি। এবার এই ভিগে আমি মুড়ে দিয়ে দিচ্ছি। এরকম করে চেপে চেপে দিতে হবে। দেখুন এরকম করে সব পিঠেগুলো আমি একই রকম ভিগে করে নেব। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার আর একটা রুটির মতন করে বেলে নিয়েছি। আবার এই কলা পাতা দিয়ে দিচ্ছি। আবার এই নারকেল ছাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরকম করে দিতে হবে। দিয়ে আবার আমি এই ভিগে মুড়ে নেব। দেখুন এরকম করে আবার এই ভিগে চেপে 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 দিতে হবে।
করে চতুর্দিক দিয়ে চেপে আমি এ করে দিয়েছি। তো সবগুলো পিঠে আমি একই রকম ভিগে এগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো আমার হয়ে গেছে। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, দিয়ে পাকাটা জেলে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তবে এই অবধি জল দিয়েছি। এবার এই স্টিলের চুবড়ি করে আমি এই পিঠেগুলো সাজিয়ে দেব। এই পিঠেগুলো আমি এইভাবে সাজিয়ে দেব, এরকম করে সাজিয়ে দিতে হবে। আমি পিঠেগুলো সব সাজিয়ে নিয়েছি। তো কলা পাতা শেষ হয়ে গেছে, তার জন্য এই দুটো পিঠে আমি হাতে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো আমি ওপরে দিয়ে দেব। এবার এই হাঁড়ির ওপরে আমি এই চুবড়িটা তুলে দেব। এবার এই থালাটা চাপা দিয়ে দেব। 20 মিনিট আমি থালাটা চাপা দিয়ে ভালো করে ভাবিয়ে নেব। আমি ভাবিয়ে নিয়েছি, তো ভাবাটা আমার হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি থালাইতে তুলে নেব। এবারে একটা পিঠে আপনাদেরকে খুলে আমি দেখাবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা আমি একটু কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। কলার পাতা ভাবা পিঠেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই ভিগে পিঠেটা আপনারা বাড়িতে বানাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনাদের এতক্ষণ আমার এই হচ্ছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।